আজ থেকে তোমাদেরকে ছেড়ে আজ আমাকে শ্বশুর ঘরে চলে যেতে হবে। আমাকে প্রাণে খুলে আশীর্বাদ করো, আমাকে বিদায় দাও। আজ আমাকে ওই স্বামীর ঘরে চলে যেতে হবে পিতা, আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করছি মা, তুমি স্বামী শ্বশুরকে নিয়ে এবার সুখে শান্তিতে সংসার করো। যাও মা, এবার তোমার শ্বশুর মশাইকে প্রণাম করো। শ্বশুর বাবা, আপনার চরণে আমার শত কোটি প্রণাম। সুখে থাকো মা। শ্বশুর বাবা, তোমার চরণে আমার শত কোটি প্রণাম। তুমি আমাকে কি বললে? তোমরা যে বলে শ্বশুর বাবা। আরে বাবা, তা নয়, আমি ওর শ্বশুর বাবা, আর তোমার তো বাবাই রয়েছে। ও, গন্ডগোল ভুল হয়েছে। ভুল হয়েছে তো, যাক, এরকম ভুল আর কোনো দিন করবে না। করবো না বাবা। এবার তুমি রাজ সিংহাসন পেলে সৈন্য সেনাপতি ধন রত্ন সবকিছুই আমি তোমার হস্তে তুলে দিয়েছি। তোমার অর্ধাঙ্গিনী তাকেও আমি তোমার হস্তে তুলে দিয়েছি। এবার তোমরা সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করো, আর আমাকে এবার বিদায় দাও বাবা। মহারাজ, এবার আমি বানপ্রস্থে গমন করব। যাও যাও, সকাল সকাল যাও। যাচ্ছি বাবা। মা সব্বা, হরিশ্চন্দ্র, আমার একমাত্র মেয়েকে আমি তোমার হাতে দিয়ে গেলাম। তোমরা সুখে শান্তিতে সংসার পরিচালনা করো, রাজ্য পরিচালনা করো। এখন আমি আসি হরিশ্চন্দ্র, আসি মা সব্বা, আসি। ওরে বাবা, যাবার সময় তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি। কি কি পিতা? মনে রাখবে, তোমার কাজে লাগবে হরিশ্চন্দ্র। শোনো বাবা, যেও রাজা নাহি করে বাবা ওই প্রজারি পালন। সেও রাজার হয় বাবা ওই অকালে মরণ। বাবা, রাজ সিংহাসন রাজপাট পেয়ে তুমি যদি প্রজা পালন না করে স্ত্রীর মোহে পড়ে রাজপ্রাসাদেই পড়ে থাকো, তাহলে বাবা তোমার রাজ্যের প্রজারা বিদ্রোহ করবে, তোমাকে কেউ রাজা বলে মেনে নেবে না, তখন তোমার এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। এই কথা মাথায় রেখে তুমি রাজকার্য পরিচালনা করবে বাবা। এবার আমি আসছি বাবা, আমাকে বিদায় দাও। হরি বল, হরি বল, হরি বল। ও কে আজ দাবার লাগছে বিদায় দাও। ও কে দাবার লাগছে বিদায় দাও। স্বামী, তুমি কে দো না? নাই নাই নাই, চুপ হই যাও। সব্যা, তোমার সঙ্গে আমার দু চারটি কথা আছে। বলো। আজ আমার পিতা ঠাকুর সবকিছু দিয়ে গেছে, তাই আমরা এই সিংহাসনে বসে আমাদের এই রাজকার্য পরিচালনা করতে গিয়ে যদি আমার কোথাও ভুল হয়ে যায়, আজ আমি এই সিংহাসন, আজ এই আমার রাজ্য, আজ আমার যা কিছু রয়েছে সব যদি আমি একদিন হারিয়ে ফেলি, তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না গো স্বামী, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। যাবে না? তুমি যে আমার স্বামী, তোমার সুখী সুখী হব, তোমার দুঃখী দুঃখী হব, তোমার সঙ্গে দিন কাটাবো। তোমায় ছেড়ে আমি কোনোদিনও কোথাও চলে যাব না স্বামী। যদি একদিন আমাকে ওই গাছতলায় থাকতে হয়, তাহলে আমি ওই গাছতলায়ই থাকব। যদি আমাকে তিন দিন আজ উপবাসে আমাকে যদি দিন কাটতে হয়, আমি উপবাস করব। করবে তো? হ্যাঁ স্বামী। তাহলে তুমি আমাকে কথা দিলে? হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম। ঠিক আছে সব্বা, তাহলে এবার চলো, আমরা এই রাজ সিংহাসনে বসেই আমরা এই রাজ্য পরিচালনা করব। বেশ স্বামী, তাই চলো। চলো সব্বা, আজ আমরা আনন্দে আজ আমরা ওই সিংহাসনে বসবো। তাই চলো স্বামী। ওরে ঘুমটা দিয়ে নু মাথায় তুলি, নয়া কইয়ের মতন করি। ওরে দেখ তো যাবো কেমন মানাইছে, সোনা বন্ধুরি খরবাদে নু তোরি আসাতে। ওরে ঘুমটা দিয়ে নু মাথায় তুলি, নয়া কইয়ের মতন করি।
কেমন মানাইছে শোন বন্ধু রে, গর্বাদী চঙ্গ তোমার আছতে, শোন বন্ধু রে, গর্বাদী চঙ্গ তোমার আছতে। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে নিজের ছেলে ভাই এবং বোন নিজের মেয়ে মনে করেই আমাদেরকে ক্ষমা করে দেবেন। নমস্কার, ধন্যবাদ বিনয় বর্মণ ও তার সম্প্রদায়কে।